সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ নিয়ে নানা আলোচনা চলছে দেশ জুড়ে। আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন নিষেধাজ্ঞার পর। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক এই দুই প্রধানকে নিয়ে এবার মুখ খুলেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ প্রমাণ হলে আজিজ বেনজিরের শাস্তি চাই আওয়ামী লীগও। তাদেরকে নিয়ে সরকার বিব্রত নয়, কারণ অপরাধীর বিচার করার মতো সৎসাহস আছে তাদের। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুদক তদন্ত করছে, দুদক স্বাধীন। এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন। দুদক সূত্র জানিয়েছে, বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখনও তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে। এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, কোনো অপরাধী পার পাবে না শেখ হাসিনার আমলে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক। প্রমাণ হলে অপরাধের জন্য শাস্তিও পেতে হবে তাকে, তিনি যেই হোক। বিএনপি নেতারা এখন কথায় কথাই সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির কথা বলে। তাদের আমলে সাবেক আইজিপি আশরাফুল হুদার বিচার কি তারা করেছে? রফিকুল ইসলাম চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এর বিচার কি বিএনপি করেছে? তাদের আমলে যেসব নেতাকর্মী দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতির সাথে যারা ছিল তাদের কি বিচার হয়েছে? ওবায়দুল কাদের বলেন, অপরাধী নিজের দলের লোক হলেও শেখ হাসিনা তাকে ছাড় দেন না, এর প্রমাণও তিনি রেখেছেন। বুয়েটে আপনার হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের কর্মীরা কি ছাড় পেয়েছে? বিশ্বজিতের কথা সবার জানা আছে। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতির ব্যাপারে সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমানের আমলে 3000-এর বেশি রাজনৈতিক কর্মী গুম খুন হয়েছে। এদেশের মানুষ এখনও সেই হত্যা গুমের কাহিনী ভোলেনি। মাহমুদ সোহেল, কালবেলা।